গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। এই যে আজ সকাল 6টার থেকে ভিডিওটা শুরু করছি, তো সারাদিন কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আর সারাদিন সাথে থাকো, ভালো লাগবে। সমস্ত বাসিকা সেরে ঘরে চলে এসেছি, আর ঘরেও সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর গ্যাস গ্যাস টেবিল দেখলেই তো, গ্যাস টেবিল সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে। বাসি গাছের ফাঁকেও আমি চার কলসি দু বালতি জল এনেছি, আর এই যে চলে এসেছি, আর চলে এসেছি চা করতে। চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। হয়ে গেছে, এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। কালকে রাত্রে বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলো এখন কিছু গোছাতে পারিনি, তো সেগুলো এখন গুছিয়ে রাখবো। তো চলো দেখতে থাকো। Thank you.
তো এই যে এখান থেকে একটু আখের রস কিনে নিলাম, আর এই দিয়ারে দেবো, দিয়া খেয়ে স্কুলে যাবে। দিয়া আসছে, দেখি খায় নাকি, ও তো খেতে চায় না, তার জন্য জোরসি দেবো। দেখি বোতলে করে নিয়ে গেলে তো ঘুরতে সব খেতে গেলে সব এই যে খাওয়া দাওয়া করে একটু বসে আছি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন যাব জামা কাপড় ভিজিয়েছিলাম, তো জামা কাপড় কোনো কাচবো, আর কোনো কাজ নেই, আর এটা থালা বাসন কোনো মাজার আছে শুধু, আর জামা কাপড় কোনো কাচবো, তা কাচার পরে তারপর আবার রান্না বান্না আছে, তো চলো দেখতে থাকো। এই যে খাওয়া দাওয়া সেরে জামা কাপড়টাও সব কাঁচা হয়ে গেছে, আর এখন চলে এসেছি মাছ কাটতে। তোর পিসি পুকুর দিয়ে মাছ ধরলো, আর এই যে মাছ দিয়েছে আমাদের কটা, তো এই মাছগুলো কেটে নি। এটা হচ্ছে রুই মাছের বাচ্চা, আর এগুলো হচ্ছে বাটা মাছ, আর পুঁটি মাছ আছে কটা, আর এই যে চিংড়ি মাছ আছে। তো মাছগুলো কেটে নি। এই যে মাছ কেটে চলে আসলাম রান্না করতে, আর এখন একটু কলের জলে মাছগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, পুকুরের জলে ধুয়ে নিয়ে এসেছিলাম, এখন কলের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো সব। এখন সবজিগুলো কেটে নেবো আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে আমি সবজিগুলো কেটে নেবো। আর এখন এই যে রান্না করব, এই আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করব আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা করব। এই যে বাঁধাকপি কাটা হয়ে গেছে আমার, এবার আলুগুলো কেটে দেবো বাঁধাকপির। রান্না বান্না হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি, পুজো দিয়েছি, পুজো দিয়ে খেতে চলে এসেছি। আর এই যে দেখো আর একবার দেখি না কি রান্না করেছি, আর এই যে তরকারি আর এই যে বাঁধাকপি ভাজা। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর এক্ষুনি উঠলাম ঘুম থেকে। এখনও থালা বাসন টাসন কিছু ধুইনি, তো থালা বাসন ধোবো, কলে যাবো, জল আনবো। আর হাঁস মুরগিগুলো সে দুপুরের পর থেকে আর খাবার দেয়নি, তাদেরকে একটু খাবার টাবার দেবো। তো চলো দেখতে থাকো।